যাত্রী শূন্য বাসে জীবন বাজি রেখে হেলপারদের সঙ্গে লড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চলন্ত বাসে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। তবে যাত্রীশূন্য বাসে হেলপার ও কন্ডাক্টরের সঙ্গে জীবন বাজি রেখে লড়ে নিজেকে রক্ষা করেছেন ওই ছাত্রী। ভুক্তভোগী ওই ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্রী। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে পুলিশ এখনো পর্যন্ত জড়িতদের কাউকে আটক করতে পারেনি। জানা গেছে, চট্টগ্রাম পাটিয়া থেকে নগরীর 2 নম্বর গেট এলাকায় আসার পথে সোহাগ পরিবহনের একটি বাসে ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হন। গত 27 নভেম্বর এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার ফেসবুকে ভুক্তভোগী ওই ছাত্রীর স্ট্যাটাস দিলে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে। সেদিনের পুরো ঘটনার বর্ণনা দিয়ে ওই ছাত্রী তার ফেসবুক পোস্টে লিখেছেন, হ্যাঁ, আর 5টা মেয়ের মতো আজ আমিও মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। পাটিয়া গিয়েছিলাম বোনের বাসায় বেড়াতে। সাধারণত ট্রেনে আসা যাওয়া করি আমি। বাসে বমির প্রবলেম থাকার কারণে কম ওঠা হয়। দুলাভাইয়ের বাসার গলি থেকে বের হলেই নাকি বাস পাওয়া যায়। উনি বলেছিলেন নতুন ব্রিজ কিংবা টার্মিনালের বাস। বাসা থেকে নেমে রিক্সা নিয়ে মেন রাস্তায় আসলাম। নেমে দাঁড়াতে দাঁড়াতেই একটা সোহাগের বড় বাস আসছিল। হাত নাড়লাম, থামালো। বাস এতটা ভিড় ছিল না বললেই চলে, তবে খালিও কিন্তু ছিল না। আমি কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম বদ্দার হাট যাবে কিনা। উনি বলল যাবে। জানালার পাশে সিট খুঁজছিলাম। মানুষ কম থাকলেও সবাই মোটামুটি জানালার পাশেই বসেছিল। অতপর সিট না পেয়ে এক আন্টির পাশে গিয়ে বসলাম আমি। প্রথম থেকে 3 নং চেয়ার। বাস চলছে, কন্ডাক্টর ছিলেন 2 জন। একজন দরজার সামনে দাঁড়িয়ে ছিল, আরেকজন টাকা তুলছিল। কিছুক্ষণ পর একজন আসে, বলে ভাড়া দেন। আমি জিজ্ঞাসা করলাম কত। জিজ্ঞেস করে কই যাবেন? আমি বললাম মামা আমি 2 নং গেটে যাব, কোথায় নামলে সুবিধে হবে? উনি বললেন টার্মিনাল। আমি বললাম তাহলে টার্মিনালের ভাড়াই নেন। উনি 60 টাকা নিল আর জিজ্ঞাসা করলো আমি একা কিনা। আমি বললাম জি। ভেবেছিলাম হয়তো ভাড়ার জন্য বা ভাড়া নেওয়ার জন্য জিজ্ঞেস করেছে। এরপর থেকে উনি বারবার তাকিয়েছিল আমার দিকে। আমি অত পাত্তা না দিয়ে আবারও কানে হেডফোন গুঁজে বসেছিলাম। আমার পাশে আন্টি নতুন ব্রিজে নেমে যায়। আমি জানালার পাশে গিয়ে বসি। এরপর বদ্দার হাট কিনা জানি না একটা জায়গায় এসে বাস দাঁড়ায় এবং আরেকজন নেমে যায়। আমি উঠে নেমে যাচ্ছিলাম, কন্ডাক্টর বলে আপনি না 2 নং যাবেন, আপনাকে ওখানেই নামিয়ে দিব। আমি দরজার সামনে প্রথম সিটে আবারও বসলাম। বাস ড্রাইভার মিরর দিয়ে বারবার তাকাচ্ছিল আমার দিকে। আমার সন্দেহ হতে থাকে। আমি পিছে তাকাই, দেখি একটা মানুষও নাই। আমি বললাম ভাই আমাকে নামায় দেন, আমি 2 নং গেটে যাব না। যিনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন উনি দরজাটা খুব তাড়াতাড়ি আটকে দেন। আমি চিল্লায় উঠে বললাম ড্রাইভার বাস থামান, আমি নামবো। উনি এমন ভান করছিল যেন উনি আমাকে শুনতেই পাচ্ছে না। আমি 999 টাইপ করছিলাম। এ সময় কন্ডাক্টর এসে আমার ব্যাগ নিয়ে নেয়। আমি ব্যাগ আটকানোর জন্য ওনার সঙ্গে টানাটানি করছিলাম আর সারাক্ষণ চিৎকার করছিলাম জানালা দিয়ে। কন্ডাক্টর আমাকে ধাক্কা দেয়, আমি দরজার সঙ্গে খুব জোরে বাড়ি খাই। আমি পা দিয়ে দরজায় লাথি মারছিলাম আর চিৎকার করছিলাম। আমার হিজাব টানছিল 2 জন কন্ডাক্টরের একজন। আমি কান্না করে করে লাথি মারছিলাম দরজায়, আর নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছিলাম। রাস্তার কিছু মানুষ ব্যাপারটি হয়তো নোটিশ করেছিল, আমি জানি না। ড্রাইভার বলে ছেড়ে দে, সুবিধা নাই। বাস থামায় আমি জিনিস নিয়ে নেমে পুলিশ বক্স খুঁজছিলাম। ইভেন আমি চিনিও না জায়গাটা। বাসের নম্বর দেখতে পাইনি, সব কিছু ঝাপসা মনে হচ্ছিল। একটা রিক্সা নিলাম আর বাসে আসলাম। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ এবং আমার ক্ষতি করতে পারিনি। জানি না, হয়তো সুবিধে পাইনি বলেই এই যাত্রায় আমি বেঁচে গেছি। কিন্তু অন্যদিন সুবিধে পেলে হয়তো অন্য একটি বোন বা মায়ের রক্তাক্ত লাশ পাওয়া যাবে।
এদেশের মেয়েদের অনেক সম্মান, অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমি ভুক্তভোগী ওই ছাত্রী জানান, ঘটনাটি চান্দগাঁও থানা এলাকায়। ইতোমধ্যে ওই থানায় পুরো বিষয়টি জানানো হয়েছে। আমার বাবা পুলিশের সঙ্গে এটি নিয়ে কাজ করছে, তবে এখনো পর্যন্ত ওই বাস বা চালক হেল্পার কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে চান্দগাঁও থানার ওসি আবুল কালাম জানান, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।